নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি পরিবেশ বিজ্ঞানের। তো দেখো, এনভায়রনমেন্টাল স্টাডিসে যে বড় প্রশ্ন আছে সেইগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করব, তারপর আমি যত এমসিকিউ আছে টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। আজকে আমি পেজ নম্বর 75 নিয়ে আলোচনা করেছি। এর আগে বাকি যে দুটো সেট আছে সেই দুটো সেট আমি আলোচনা করে দিয়েছি, তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো অথবা ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, রোমান্টির কোশ্চেন কী বলেছে, জৈব বৈচিত্র্য মূল্য বলতে কী বোঝো, সঠিক উদাহরণসহ আলোচনা করো অথবা শস্যের বিবিধ রোগ এবং তাদের প্রতিকার পদ্ধতি উপর একটি টিকা লেখো। রোমান্থ্রির কোশ্চেন কী বলেছে, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো অথবা বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নের সুস্থায়ী উন্নয়নের আবশ্যকতাগুলি লেখো। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, জৈব বৈচিত্র্য বলতে কী বোঝো, বিভিন্ন প্রকার জৈব বৈচিত্র্য বর্ণনা করো অথবা ভারতবর্ষের সুস্থায়ী কৃষি কর্ম পরিকল্পনা সম্বন্ধে লেখো। রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে, সবুজ বিপ্লব বলতে কী বোঝো, ভারতীয় কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবের সুফল ও কুফল আলোচনা করো। এবার আমি নেক্সট পেজ 76 নিয়ে আলোচনা করবো। তো দেখো, এখানে বিস্তারিত যে সমস্ত এমসিকিউ আছে টু দ্য পয়েন্ট আমি সলভ করবো। তো দেখো, এক দাগের রোমান অনের কোশ্চেন কী বলেছে, বায়োডাইভার্সিটি শব্দটি সর্বপ্রথম ব্যাখ্যা করেন, অ্যান্সার হবে এর অ্যান্সার উইলসন। রোমান টুর কোশ্চেন কী বলেছে, একই অঞ্চলে অবস্থিত জীবগোষ্ঠীর অভ্যন্তরীণ বৈচিত্র্যকে বলে, অ্যান্সার হবে এর অ্যান্সার আলফা বৈচিত্র্য। রোমান থ্রির কোশ্চেন কী বলছে, বাস্তু সংস্থান মাত্রই যে অঞ্চলের অংশ তার নাম, অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার বায়োস্পিয়ার, সিয়ের অ্যান্সার হবে বায়োস্পিয়ার হবে। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, রোমান ফোরের কোশ্চেন বলেছে ল্যান্টেনা ক্যামেরা উদ্ভিদটি কোন দেশ থেকে ভারতবর্ষে আমদানি করা হয়েছিল, অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার মেক্সিকো। রোমান ফাইভের কোশ্চেন বলেছে, নিচের কোন গাছটি স্নায়বিক রোগের ঔষধ তৈরির কাজে লাগে, অ্যান্সার হবে, তো দেখো ডি এর অ্যান্সার হবে এদের কোনোটিই নয়। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, ভারতবর্ষে কোন প্রদেশে কেওলাদেও জাতীয় উদ্যান অবস্থিত, কেওলাদেও, ঠিক আছে এর অ্যান্সার হবে ডি বি এর অ্যান্সার, সরি বি এর অ্যান্সার রাজস্থানে। রোমান সেভেনের কোশ্চেন কী বলছে, বিভিন্ন প্রাণীদের তালিকায় প্রকাশ করেছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার IUCN। রোমান এইটের কোশ্চেন কী বলেছে, ভারতে বিপন্ন স্তন্যপায়ী প্রাণী প্রজাতির সংখ্যা, অ্যান্সার হবে 39টি, বি এর অ্যান্সার। রোমান নাইনের কোশ্চেন কী বলেছে, ভারতে প্রায় বিলুপ্তির মুখে এমন একটি প্রাণী হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার গাঙ্গেয় শুকুক। পরের কোশ্চেন কী বলেছে রোমান টেনের কোশ্চেন, উত্তরাখণ্ডে অবস্থিত বায়োস্পিয়ার রিজার্ভ এলাকাটির নাম হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার নন্দা দেবী। 11 নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতে নবীনতম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চলটি হলো, অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা। এখানে চারখানা অপশানে নেই, তোমরা লিখবে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। 12 নম্বর কোশ্চেন কী বলেছে, সিংহলীলা জাতীয় উদ্যানে কোন প্রাণীটিকে সংরক্ষণ করা হয়, অ্যান্সার হবে রেড পান্ডা। এখানে কিন্তু অপশানে নেই, তোমরা রেড পান্ডা লিখবে, কোনো কারণে হয়তো ভুল করেছে। 13 নম্বর কোশ্চেন কী বলেছে, বিভূতিভূষণ ওয়াইল্ড কী বলেছে, লাইভ স্যাংচুয়ারি রয়েছে, অ্যান্সার হবে এর অ্যান্সার পশ্চিমবঙ্গে। 14 নম্বর কোশ্চেন কী বলছে, রামসার সম্মেলনের মুখ্য বিষয় হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার জলাভূমি। 15 নম্বর কোশ্চেন কী বলছে, নিচের কোনটি ভারতের বিশ্ব ঐতিহ্যময় স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে, অ্যান্সার হবে এর অ্যান্সার মানস ব্যাঘ্র প্রকল্প। 16 নম্বর কোশ্চেন কী বলছে, সুস্থায়ী উন্নয়ন প্রকল্প, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সবকটি, কারণ হবে সুস্থায়ী রাজনীতি আছে, সুস্থায়ী সমাজ হবে, সুস্থায়ী জীবনযাপন, মানে অর্থাৎ ABCD সবই ঠিক, অর্থাৎ ডি এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট। ঠিক আছে, এবার আমি নেক্সট পেজ 77 নিয়ে আলোচনা করব EVS-এর। তো দেখো, আমাদের 17 নম্বর কোশ্চেন কী বলেছে, সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা দেন, অ্যান্সার হবে ব্র্যান্ড ল্যান্ড কমিশন, এর অ্যান্সার হবে। তো দেখো, 18 নম্বর কোশ্চেন কী বলেছে, পৃথিবীর থেকে প্রতি বছর কত হেক্টর বনভূমি বিলীন হয়ে যাচ্ছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে 170 লক্ষ। 19 নম্বর কোশ্চেন কী বলছে, ভারতের সবুজ বিপ্লবের জনক, অ্যান্সার হবে সি এর অ্যান্সার MS স্বামীনাথন। 20 নম্বর কোশ্চেন কী বলেছে, পরিবেশ অনুকূল কৃষি ব্যবস্থা, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সর্বদা সুস্থায়ী হয়। 21 নম্বর কোশ্চেন কী বলেছে, নিচের কোনটি সবচেয়ে উর্বর হিসাবে গণ্য করা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার অ্যালুভিয়াল মাটি, ঠিক আছে অ্যালুভিয়াল মাটি। তো দেখো, 22 নম্বর কোশ্চেন কী বলেছে, কোন মৃত্তিকা আম্লিক প্রকৃতির, অ্যান্সার হবে এর অ্যান্সার পর্ষল মৃত্তিকা। 23 নম্বর কোশ্চেন কী বলছে, প্রদত্ত কোনটির অভাবে ক্লোরোসিস রোগ হয়, অ্যান্সার হবে MG+2, ঠিক আছে। 24 নম্বর কোশ্চেন কী বলছে, কৃষিকাজে কোন সারটি অধিক পরিমাণে ব্যবহার করা হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো, নাইট্রোজেন ফসফেট, ঠিক আছে, মানে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুটোই ব্যবহার করা হয়, ঠিক আছে।
তো দেখো, দুদাগের যে কোশ্চেনগুলো আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বরের টোটাল 16খানা তোমাদের লিখতে হবে, এর মাঝখানে কিন্তু অথবা আছে, এইগুলো তোমাদের আমি অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।